পদ বলে দাও ঠাকুর পিছনে গোটা কুকুর, বনপথে গেলে আমি খাবো না মধু, দাও বলে দাও আমাকে বাঁচা, দাও বলে দাও আমাকে বাঁচা, পদ বলে দাও ঠাকুর পিছনে গোটা কুকুর, বনপথে গেলে আমি খাবো না মধু, দাও বলে দাও আমাকে বাঁচা, দাও বলে না না আমার সঞ্জারে গন্ডগোল পেতে তোমাদের জ্বালা পেতেছে কেন? দাদা মাসি জয় না একাধবার বহুদিন মারা যায় সে সংসার 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 একে মেরে যাবে না? আমি একা চড়ে মেরেছি গ্রামের লোকে এমন করে বুঝিয়েছে আমার পাঁচ বছরের ছেলেটা নিয়ে আর আমার বউ বিষ খাবে না, যখন বিষ খেয়ে যায় ডিজিটাল নার্সিংয়ে ভর্তি করে দিয়েছি, দিয়ে তিন দিন ভোর বাইরে বসে আছি, ডাক্তার ওষুধ বলছি ডাক্তারবাবু একটা বার তোমার দেখতে দিন, বলে লেডিস রুমে ঢোকা যাবে না, আমার বউটা আমি দেখবো না তোরা শুধু দেখবি, বাধ্য হয়ে দাদা পাশের পাড়ায় গাজন হচ্ছে ওখানে জোর করে মাথা ঢুকিয়ে দিয়ে আর মার খেয়েছি, গন্ডগোল পেতে গেছে মার খেয়ে আর এসে আর এই নার্সিংহোমে ভর্তি হয়েছি, আজকে ডাক্তার দেখাবো দেখিয়ে টানা বইয়ের বেড়ে ঠেলে উঠবো। সত্যি বর্তমানে আমার ডিজিটাল লাশ হবে না, এত পেশেন্টের লাইন পড়ছি যে খাওয়ার সময় পর্যন্ত পাচ্ছি না, আর কেনই বা আসবে না, গ্রামের কোয়া গাইতে রেখেছি কেউ তার যাচ্ছে না, সবাই ওখানে মেয়েকে সামনে লেগেছি ছুটে আসছে, মরে যাই যন্ত্রণা দাদাড়ি দেখুন পেশেন্টের অবস্থা দেখুন, শেষ সময় হলেই এই অনেমিকে সামনে লেগেছি ছুটে আসবে, নারাম 2 ইঞ্চি অন্তরে চিড় দাদাড়ি দেখুন কি অবস্থা হয়েছে, এই সেই বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, তেতের গাও সাইকেল চালাতে জানি না বাইক চালাচ্ছে, মারতে সাহায্য করো, শোনো তোমাকে যখন জায়গায় ইঞ্জোর হয়েছে আমি মারবো, যদি তোমার লাগে তাহলে বুঝো তোমার কিছু হয়নি, আর যদি না লাগে তাহলে বুঝো তোমার হাড় ভেঙে দুটুকরো হয়ে গেছে, ওরা হাতুড়ি মারলে লাগে না গো তা শুনেছো? আমি এই জীবনের প্রথম শুনছি, না প্রথমে বুকে থেকে শুরু করা হবে, বুকে মারবে, এসো বুকটা ফুলে বসো, এই তো বসে এসো এসো মারো, আরে আসবে তো, আরে এসো, আরে মারবে তো, এ ঝুল কেটে বেরিয়ে যাবো, ছোটবেলা অনেক গজি খেলেছি, লেগেছে না যদি হ্যাঁ বলি ফের মারবে, দরকার নেই বাবা, দাঁড়িয়ে লাগবে না, না এবার হাতটাকে বাড়ি দাও, হাতে ফের মারবে কিছু হবে সব মারছি না, এই তো ও মাজি ওবিজি ওবিজি লেগেছে, লাগলেও বলবো না, এই লেগেছে কি বলো, বলছি তো লাগেনি, জানি তো লাগবে না, এবার তোমার মাথায় মারা হবে, ও ম্যাডাম মাথায় বোম্বা বিনু মাস থাকে বিশ্বাস করো, মাথায় তো ওপরওলা থাকে, আবার সেই আর কি, না ম্যাডাম এটাই আর কি নয়, সত্যি সত্যি ভয় লাগছে, বিরাট ভয় পাচ্ছি, তুমি এক কাজ করো চোখ দুটো বন্ধ করো, চোখ বন্ধ করলে ভয় লাগবে না, একদম ভয় লাগবে না, ঠিক আছে চোখ বন্ধ করছি, তাকাবে না কিন্তু, নাই তো একদম চোখ বন্ধ করে, ও মাই গড আমি একদম ভয় পাচ্ছি না, না মেরে এবার আমার মাথাটা ফ্র্যাকচার করে দাও, কিচ্ছু বলবো না মা, ও ম্যাডাম চোখ বুঝিছি আরো বড় হাতুড়ি এসে মাথার উপর ঘুরছে, ওই জন্য বললাম তো তাকাবে না, তাকাচ্ছ কেন, ভয় চোখ খুলে যাচ্ছে, বন্ধ করো, করেছি বাস, আগে মেরে মারবে, যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে,
কি হয়েছে? মা তার ঘি সব ঘাড়ে নেমে গেছে। শালা এত ঘি নামলো কোন পদে বলে? দাদা এখানে পাঁচ দিনে ছটা মেরেছে, আমার নিয়ে আজ সাতটা হবে। শুধু ডাক্তারের ডাক্তারিটা দেখে দাও। ও ম্যাডাম ওটা কি? ইঞ্জেকশন দেখতে পাচ্ছ না? ওটা কি হবে? আরে কি হবে মানে তোমার পুশ করা হবে। ও বাবা এটা ইঞ্জেকশন না, কলের পাইপ। আবার সে উল্টো পাল্টা সারা শরীরে ইঞ্জোর হয়েছে, একটা ইঞ্জেকশন খুব কম। শালা পাঁচ ইঞ্চি ডেলিভারি থেকে জানো জল বেরুচ্ছে। পুলিশ ফোন করেছি, পুলিশ গেলে বোঝা বলা দিন। এত বড় সাহস তুই পুলিশকে ফোন করছিস? আটেনশন, এই 100 নম্বরের খেডাল গুলো। স্যার আমি লালটু। তুই সে লালটু নয়? আবার তুই এখানে ঝামেলা করছিস? না স্যার ঝামেলা করিনি, এখানে পাঁচ দিনে ছড়া মেরেছে। ইয়াকি গরুর ভ্যাকসিন মানুষের হাসপাতালে? আপনার ভুল হচ্ছে, এটা মানুষে। আপনার না শুনে ঝামেলা কিসের? ওই তো ঝামেলা বলতে স্যার, কালকে একটা মহিলা একটা বাচ্চা মারা গেছে। কিভাবে মারা গেল? স্যার মুকুন্দ মারা বিষ খেয়ে মারা গেল। মানে ভুল চিকিৎসা? আচ্ছা অনামিকা সান্যাল MBBS কাল, এটা কার? আমার। আচ্ছা অনামিকা সান্যাল, আমি বলছিলাম আপনার এই MBBS কালের টোটাল কাগজপত্র বার করে আমাকে দেখান। কাগজপত্র বলছিলেন স্যার, ব্যাপারটা আমাদের মধ্যে মিটিয়ে নিলে হতো না? আমি ভারত মায়ের সন্তান। ডাক্তারিকা উনি ভারত মায়ের সন্তান, আর আমরা কি সব আমেরিকার সন্তান? অনামিকা সান্যাল আপনাকে যেটা বললাম কাগজপত্রটা বার করে আমাকে দেখান। আদৌ মশাই কাগজপত্র দূরের কথা, এই যে টোটাল বোর্ডটাই দেখছেন না, সম্পূর্ণ ভুয়া। ভুয়া ডিগ্রি নিয়ে ম্যাক্সিমাম চালাচ্ছেন, জানেন আপনাকে কি করতে পারি? কি করবেন? আপনাকে সোজা লকআপে ঢুকিয়ে দেবো। অনামিকা সান্যালকে লকআপের ভয় দেখাচ্ছে? আরে বাবা আমি একা না, আমার উপরে আরো লোক রয়েছে। আপনার মাথার উপর লোক আছে, চলুন আমার সঙ্গে, আমি দেখতে চাই আপনার মাথার উপর লোকটা কে আছে। ভুয়া ডিগ্রি নিয়ে MBBS কাল নাসিমাম খুলে বসেছে, চলুন আমার সঙ্গে। স্যার কথা শুনুন। পুরিশালা আমি বলি আমি মিটে মিটে ব্যান্ডেজ করে ঘুরছি, আমি ভুয়া? ডাক্তারও ভুয়া? দাদা একটা চর মেরে 3 মাস জেল খেটে এলাম, আর এখানে 5 দিনে ছড়া মেরেছে, এদের কোনো কেস নেই। কেস হবে কি করে বুঝতে পারছো না? বড় বড় ডিগ্রি করে রেখেছ তো, এগুলো যে আসলে ভুয়া জনগণ জানবে কি করে? তোমরা কি ভাবছো একটা নার্সিং হোম? পশ্চিমবঙ্গে এরকম হাজার হাজার নার্সিং হোম আছে, বড় বড় MBBS ক্যাল লিখে রেখেছে, ভুয়া ডিগ্রি চালাচ্ছে। আবার বলে মাদার উপর লোক আছে। ও মা তারা এই লালটু আজ দেখে যাবে এই ভুয়া ডিগ্রিগুলো আসলে দিচ্ছে কারা। নমস্কার, আই এম বোট কন্ট্রোলার। এখানে কেউ কি বেকার আছেন, চাকরি পাচ্ছেন না? আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনাদের চাকরি পাইয়ে দেব। কি দাদা এত টেনশন করছেন কেন? আপনি কি লেখাপড়া জানেন না, সেই জন্য কোনো কাজ পাচ্ছেন না? আমার কাছে চলে আসুন, আমি আপনার হাই ডিগ্রি সার্টিফিকেটটা বের করে দিয়ে কাজের ব্যবস্থা করিয়ে দেব। তবে হ্যাঁ, যে যেমন মাপের টাকা দেবেন সে তেমন মাপের কাজ পাবেন। কিন্তু খুলে বলুন। ওই তো হয়েছে বলতে ম্যাডাম, আমার এই নাসুবি না একবার এক পেশেন্ট মারা যাচ্ছে। যেতে পারে, পাবলিক ঝামেলা করছি, স্যারকে ফোন করে দিচ্ছি, স্যার আমার নাসু গিয়ে আমার নাসুহের কাগজপত্র চাইছে। আপনি ম্যাডামের কাছে কাগজপত্র চাইছেন? আপনি কে? আমি কে মানে? আমি ভারত মায়ের সন্তান। ভারত মায়ের সন্তান? আপনার নামটা কি বলুন তো? আমার নাম রতন সামন্ত। আচ্ছা আচ্ছা, আপনি কার নামে চাকরিটা করছেন? সাধন সামন্ত। আপনি সেই না যে এই পাশও তো করতে পারেননি? আমি আপনার হাই ডিগ্রি সার্টিফিকেটটা বের করে দিয়ে সাধন সামন্তকে মৃত ঘোষণা করে সাধন সামন্ত চাকরিটা পাইয়া দিয়েছি। স্যার আপনিও ভুয়া? হ্যাঁ আমিও ভুয়া। আপনি এই পাশ করেননি, পুলিশে চাকরি করছেন, অন্যের চাকরি করছেন, আবার আমাকে অ্যারেস্ট করছেন। তাই তো বলি বাঁশের লাঠি হাতে কেন রুল বাড়ি নেই, কি ভক্সার পুলিশ অফিসার দেখুন। ম্যাডাম আপনি যদি চাকরি দিয়েছেন আপনার বোর্ডটা ঠিক আছে? আরে ম্যাডাম আমাদের বোর্ডে 39 জন মেম্বার, আমরা তো সবাই ভয়। কিভাবে বাঁশে যায়
বোঝা নাহি অত জান আসলে কে বাবাটি সবার হাতে কাটি সবাই সবার পিছে যাও বসন্ধার মানুষের জীবন খাচ্ছো কি আমি কি খাচ্ছি তুমি আবার কি খাবে তুমি তো পুলিশ তুমি তো গোটা দেশটা খাচ্ছো আমি আবার কি খেলাম তুমি আবার কি খাবে ও ম্যাডাম তুমি তো যুব সমাজটাই খেয়ে বোঝা মানুষ নিয়ে খেলা করে এইসব গরু ছাগলে কি বলতে চাস না না বলছিলাম কি রাস্তায় যদি একটা গরু কিংবা ছাগল থাকে তার গোলায় দড়ি থাকে তার জীবনে সিকিউরিটি আছে কিন্তু মানুষের জীবনে তখন কোন সিকিউরিটি না চাঁদের আলো চাঁদের আলো ইঁদুর এখন পথ দেখে চলে মানুষ নিয়ে খেলা করে গরু ছাগলে চাঁদের আলো পড়াশোনা করেছে তখন শুধু ওই টুকলি করে পাশ করেছে আর এখন বড় বড় ডিগ্রির জন্য যৌবনের খাতায় বেশি করে কলম বুলাচ্ছে খড়গো পায় নড়বে সিংহাসন এই পাগল তুই আমার বানর বললি কেন কি বললে খুশি হতে সাধু ভাষায় বল মানকি ও স্যার তুমি মানকি বললে খুশি হতে তাহলে একবার কেন আমি প্রত্যেক দিন এসে তিনবার করে বলে দাও ও স্যার সরকার দেশ চালাচ্ছে ইয়া যদি আমাকে বসিয়ে দেওয়া যায় এমনি তো সিংহাসন নড়ে যাবে পাগলে তে কি না বলি ছাগলে কি খায় এরা যৌবনে তে কলম মেরে দিনটা মারায় আইন মেনে ফাইন করি আমরা প্রশাসন বানর যদি খড়গো পায় নড়বে সিংহাসন হরি সাধু গানে বলে হোয়াই দেশটা চলে ম্যাডাম সেটা তো আমরা পাগলেরা বুঝতে পেরেছি তোমাদের মতো বিয়াকিলেরা কিসে বুঝবে সেটা শুধু চাঁদের আলো ইঁদুর এখন পথ দেখে চলে মানুষ নিয়ে খেলা করে গরু ছাগলে এই পাগল আমি ভারত মায়ের সন্তান তুই আমার চোখে ধুলো দিবি সত্যি করে বল তুই কার আমি তো একটা পাগল কিন্তু তুমি কে আমি রতন সামন্ত চাকরিটা করছো কার নামে কোন নামে চাইটা করছো তো রতন সামন্তের সাধন সামন্তের নামে আমি জেনে গেছি জেনে গেছি জেনে গেছি কিন্তু তুমি সাধন সামন্তকে চেনো না না জানি তো তুমি চেনো না তুমি চেনো আরে আমি চিনব কি করে জানি তো তোরা কেউ চেনো না কিন্তু আমি চিনি তুই চিনি তাহলে তুই বল সত্যি আমি সেই সাধন সামন্ত হ্যাঁ ম্যাডাম ভগবান বলে ভগবান হয়ে এমন একটা ভুয়া ডিগ্রি নিয়ে মানুষের জীবন নিয়ে খেলা করছেন ভগবান হয়ে শয়তানের মতো কাজ করছেন স্যার আপনি তো দেশ রক্ষক সবাই আপনাদেরকে জনগণের রক্ষা কবচ রক্ষা কবচ হয়ে এমন একটা ভয়া ডিগ্রি নিয়ে মানুষের জীবন নিয়ে খেলা করছেন কি করে ম্যাডাম তাকিয়ে দেখুন এখানে আমার মতো হাজার হাজার সাধন সামন্ত আছে কেউ বা পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে কেউ বা আত্মহত্যা করেছে হ্যাঁ ম্যাডাম শুধু একটা চাকরির জন্য তারা গাড়ি বাড়ি বিক্রি করে ডিগ্রি তৈরি করে চাকরি পাচ্ছে না যেসব শুয়ারের বাচ্চা ফুল দিয়ে চেয়ারে বসে চেয়ারটাকে অসম্মান করছে তাদেরকে আপনারা চাকরি দিচ্ছেন ম্যাডাম ম্যাডাম মানুষ মারা গেলে তার বডিটা দেখা যায় তাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই বডিটা দেখে কাঁদে যাদের মন মারা যায় সেটা তো দেখা যায় তাই নিচে নিচে কাঁদতে হয় যুব সমাজ আছে তাই নিচে নিচে কাঁদছে ওরা কুমড়ে কুমড়ে কাঁদছে ওদের কান্না কেউ দেখতে পাচ্ছে না যুব সমাজ আধারে হারিয়ে গেছে ম্যাডাম আধারে হারিয়ে গেছে আধারে 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 দূর থেকে দেখেছি চিরদিন আধারে কেটে গেল কেউ তো প্রদীপ
কাছে আসো দূর থেকে দেখেছি কেটে গেল কেউ তো কাছে কেউ তো কাছে বাবা গো বই একখানা হয়েছিল গো, প্রত্যেক দিন হল হাউসফুল। কি বই বলতো, বেদের মেয়ে জোছনা গো, বেদের মেয়ে জোছনা। কি গান, আজও সেই গান আমার মনে পড়ে। কি গান বলতো, আমি যখন রাতে বসে বন্ধু বাজাই মাছি, বেশি করে চালবো সাপো আসবে ছোট মাছি। আমি যখন রাতে বসে বন্ধু বাজাই মাছি, বেশি করে চালবো সাপো আসবে ছোট মাছি। মুখের আগে দেখলে আমার সহ্য হয় না, ছাদে তার মাছা কা থাকবো পাতা হবে না। মুখের আগে দেখলে আমার সহ্য হয় না, ছাদে তার মাছা কা থাকবো পাতা হবে না। আমরা কি দেখেছি, বাপ বেটে আলাদা হয়, কাকা ভাই আলাদা হয়, আমরা দুই স্বামী স্ত্রীর মধ্যে আলাদা হয়ে আস। এই রে, সে ভাতের হাঁড়ি কিনে তুই খুন্তি কিনতে মনে নেই, এবার কি করবো? ওর সঙ্গে তোমার কথা হয় না, খুন্তি চাইবো কি করে? ও বাবুদি একটু খুন্তি চেয়ে দেবে, পরের ঝামেলা নাক গলাওনি, বিপদে পড়বে। এই তো দাবার খুঁটি দেখা পাচ্ছি, দাবার খুঁটির কাছে খুন্তি চাইব। বলছি দাবার খুঁটি, খুন্তিটা একটু হবে। এই দেখ ভাতের হাঁড়ি, তুই বলে দে খুন্তি হবে না। কি সর্বনাশ, ভাতের হাঁড়ি কাছে বলছি, তবু স্বামীর সঙ্গে কথা বলছে না। দেখো কত বড় অভিমানী মহিলা, দেখো তাহলে ওর দুটো কথা বলতে হয়। তাহলে ওর এই অবস্থা, হাসপাতাল থেকে দিদিমণি আসছে, বলছে বলে ভাই তোমার স্ত্রীর সময় হয়ে গেছে, হাসপাতালে গিয়ে একটা ইঞ্জেকশন নিয়ে আসবে। দিদিমণি চলে গেল, ও ঘরের ভিতর ছিল, ফাঁকা এলো, এসে বলছে বলে দিদিমণির সাথে কি কথা হচ্ছিল, ডায়মন্ড হোটেলে যা বলে ডেট করছিলে? বাবা গো সন্দেহ আমি একলা করি, আর জন্য কেউ সন্দেহ করে না। এই তো কালকে রাত্রে খাওয়া দাওয়া করার ঘাটে থালা বাসন মায় দেখেছি, তার থালা বাসন করে মেজে আমি সবাই ঘর দাওয়ায় উঠবো কি, আর হোটেলটা পড়ে যাবো নি। এমন একটা লোক আমার তুলবে কি, ঘরে ভিতর থেকে বলছে বলে তুই কার সঙ্গে হুড়োহুড়ি করতেছি রে? বলছি ও আমার বারংবার বলে, আমি একবার ছেড়ে দিছি। দিদি গো মাঝে মাঝে মনে হয় এই সংসার ছেড়ে আমি জঙ্গলে চলে যাই, শুধু মোবাইলটা কোথায় চাল দেবো সেই ভেবে যেতে পারি না। কি সারবো না, মোবাইল চাই দিতে পারবে না বলে জঙ্গলে যেতে পারছে না। আমি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে অনুরোধ করছি, ওই জঙ্গলে কারেন্টের ব্যবস্থাটা করে দেয়া হোক। ও সর্বনাশ, এইরকম করছে কেন রে? ও বাবা রে, এইরকম করে কেন? না এ মনে হয় অন্যরকম ভাব, দেখি ওর কাছাকাছি গিয়ে জিজ্ঞাসা করে দেখি ওর কি হচ্ছে। তুমি আমাকে হাত দেবে না। কি সর্বনা, যেন পুরনো ভেড়ি থেকে পদ্ম কেউ ছবল মারছে। ও সর্বনাশ, এইরকম করছে কেন? আমি কি করব, আমার তো ছুঁইতে দিচ্ছে না, আমি কার ডাকব? হ্যাঁ বৌদি ডাকতে হবে, বৌদি, ও বৌদি, বৌদি। দেখো ভান্ডার ভান্ডার লক্ষ্মীর ভান্ডার, এরা নষ্ট করবে পরিবে। দুটো গোল্ডেন মাছের পাল্লায় পড়ে দুই ভাইয়ের জীবন সে, দুটো গোল্ডেন মাছের পাল্লায় পড়ে দুই ভাইয়ের জীবন সে। দেখো ভান্ডার ভান্ডার লক্ষ্মীর ভান্ডার, দেখো ভান্ডার ভান্ডার লক্ষ্মীর ভান্ডার, এরা নষ্ট করবে পরিবে। দুটো গোল্ডেন মাছের, দুটো গোল্ডেন মাছের পাল্লায় পড়ে দুই ভাইয়ের জীবন সে,
মাঠে বলটার মাঝে পাল্লা করে দুই ভাইয়ের জীবন শেষ। আমরা দুই ভাই আলাদা আলাদা খাই, এদের কার রেখে কাকে নিয়ে হাসপাতালে যাই? আচ্ছা আমি একটা জিনিস ভেবে পাই না, আমার বাড়ি যদি কোনো গন্ডগোল হয়, যদি কোনো অশান্তি হয়, সব সময় ওই বউতে জাগে কেন বলো দিনি? বউতে কাটাবে ভাসুর দেখবে ভাসুর। তুমি কি জিনিস আমি জানি না? এই কি জিনিস? কি রাত দিন ভাসুর সঙ্গে ফুসুর ফুসুর গুজর গুজর। এই আস্তে আস্তে, আর গভীরে যা দরকার নেই, ও সর্বনাশ। ছেলে ছেলে গন্ডগোলে বেরোয় শুধু রক্ত, আর মেয়ে মেয়ে গন্ডগোলে বেরোয় গোপন তথ্য। অবধি এখনই এরা মাতঙ্গা করে অসুবিধা হবে না? ও জানি না তো, এখনই খেলা হবে খেলা হবে। কি সর্বনাশ, মরণ পথে বিজ্ঞর ভাব নিচ্ছে বলে নাই খেলা হবে। তা তুই আমার ডাক্তার কেন বলতে দেখি? ওই তোমার ডেকেছি, ও তোমার ছুঁতে দিচ্ছে না? ওই তোমার ডেকেছি, তুমি আর আমি দুজনে মিলে ধরে নিয়ে হাসপাতালে যাবো। তুই কি মাথাটা খারাপ হয়ে গেছে? ওদিকে লক্ষ্মী ভাণ্ডার ফর্ম জমা দিচ্ছে, আমি ফর্ম জমা দিতে যাবো, আর তুই এদিকে বদি বদি করতে যাচ্ছিস। বদি লক্ষ্মী ভাণ্ডার পরে যাবে, নিজের ঘরের ভাণ্ডার গুলো বাঁচাই এসো। আচ্ছা এটা মশা শুরু হয়ে গেছে, দেখেছি আর গায়ে মাংস নিয়ে ইয়ে কুম্ফু কেরাটা দিচ্ছে। বৌদি ভাই বলছি, ও ও প্রচুর রেগে আছে। হ্যাঁ আমি কি বলছি না, তুমি ছুটে গিয়ে ওই পার ধরবে, ঠিক আছে, আর আমি ছুটে গিয়ে এই পার ধরবো, ঠিক আছে? তুই এবার খাপ কর, আমি এবার গাপ কর ধরবো। কি বলছো, তুমি তাড়াতাড়ি আসবে? হ্যাঁ আমি খুব স্পিডে যাবো। হ্যাঁ তাড়াতাড়ি যাই, যাই। তুই যা 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 যা। আমি তা তাড়াতাড়ি আসতে বলেছি, সে 2 ইঞ্চি অন্তর পা ফেলে ফেলে আসছে। তুই আমার আসলে রাস্তা দিয়ে দেবো তো? সামনে ভাই গাটা গোটা থাকলে মুখ ভাই পড়ে গেলে আমি আর বাজবো? ওই হ্যাঁ পা ফেলে ও আর বাজে। ঠিক আছে ধর ধর ধর, তুই তাড়াতাড়ি আসো। আরে আমি যাবো না, আরে আমি যাবো না। যাবি না মানে কি রে? হ্যাঁ কার সঙ্গে গন্ডগোল হয় না। হ্যাঁ বৌদি ধরি, শক্ত করে ধরো। হ্যাঁ ধরি, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স ফোন করবো। ফোন করো, ওকে হাসপাতালে নিয়ে যাবো। না না অ্যাম্বুলেন্স চালাবে? আরে ঘরের টাকা তেল মাছি, তেলের টাকা উঠা দাদা। তাহলে ঘটনা বলি, কাল এক পেশেন্ট বাড়ি ফোন করেছে, গাড়ি নিয়ে সেখানে তীর ব্যাগে গিয়ে সবে বাড়ির সামনে দাঁড়িয়েছি। পেশেন্ট বাড়ি বেরিয়ে এসে বলছে, দাদা গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যাও। আমি বলি, কেন? না ঘরে বাচ্চা হয়ে গেছে। তা নিজেকে এত দুর্বল বলে মনে হলো দাদা, তোমাদের বলে বোঝাতে পারবো না। সে তাই হয় হোক, আজ সকালবেলা এক পেশেন্ট বাড়ি ফোন করেছে, দাদা সেখানে গিয়েছি, পেশেন্ট গাড়ি তুলেছি, সবে একটা বাম্পার টপকেছি। বলছে, দাদা গাড়ি সাইড করো। গাড়ি সাইড করলাম, গাড়ির মধ্যে বাচ্চা হয়ে গেল। বৌদির বললাম, যা হওয়ার হয়ে গেছে, অন্তত চেক বইতে সই করে দাও। বলে, পথে বাচ্চা হয়েছে, তোমার চেক বইতে সই করতে হবে। বলে টোটো ভাড়া করে বাচ্চা নিয়ে চলে গেল। তো এই মাছটা মনে হয় আমার মল মাছ যাক। আমি যেভাবে ঝাড় খাচ্ছি, বড় বাজার দোকানদার এমন ঝাড় খায় না। কিন্তু এই পিছন বাড়ি ফোন করলে গেল কোথায়? কাউকে দেখা পাচ্ছি না, সব গেল কোথায়? যাও মনে কর তাই, হ্যাঁ হাসপাতালে যাবো না, দিচ্ছি দুগা ধরে দিচ্ছি। দাদা ফোন করে দিলে অ্যাম্বুলে যাইবা? হ্যাঁ দাদা, আর বলুনি, এইসব জিনিস নিয়ে সংসার করা আর বিষ খেয়ে মরে যাওয়া সমান। কেন বলো? আমি হাসপাতাল যাবো না, অ্যাম্বুলেন্সে উঠবো না। আমি বলি, অ্যাম্বুলেন্সে উঠবে না মানে? বলে দিচ্ছি দুগা ধরে দিচ্ছি। একে আমার মল মারা যাচ্ছে, কোথায় ভালো বলে গাড়িতে তুলে দেবে, তা না করো নকল করছো। যত ভাবি আমি কিছু বলবো না, সন্দেহ রোগে শুধু ভাঙে সংসার, দুগা চড় দিয়েছি কানের গোড়ায়। দাদা পেশেন্ট কোথায়? বৌদি টেনে আনছে সই দেখা যায়। যত ভাবি আমি কিছু বলবো না, সন্দেহ রোগে শুধু ভাঙে সংসার, দুগা চড় দিয়েছি কানের গোড়া। দাদা পেশেন্ট কোথা? বৌদি টেনে আনছে সই দেখা যায়। সর্বনাশ তুই ধরলি কেন? আমি না ধরলে তো বৌদি পড়ে যেত। যেত যেত আমার, যেত তোর, যেত কি পানি যে হাত চাল হাই চাল হাত হাই ড্রাইভার ড্রাইভার রে ঠাই। হ্যাঁ আমি আছি, আমি একটা অ্যাম্বুলেন্স ড্রাইভার, আমার একটা কর্তব্য নেই না নেই। এই তুমি যেভাবে সে পড়ে আছিলে, হ্যাঁ ওইভাবে সে পড়ে যাও, আমি ধরবো। এ কি মানুষ রে, ওই মানুষটার পড়ার অবস্থা আছে? সেই তুই কথা বলিস, সেই তুই কথা বলিস। যাও যাও, যে পড়ে আছিস ওই তুমি চাবাট করে মাটি পড়ে যাবে, আমি ধরে তুলবো। এই যে ফের সেই সন্দেহ। এই তুই কি ভাবিছিস? কি হচ্ছে? কি তুই মনে করছিস কি অ্যাম্বুলেন্স তোর একার আছে? হ্যাঁ রে বাবা, তুই কি জানিস এক্ষুনি আমি ক্যাশ টাকা এই অ্যাম্বুলেন্স কিনে আনতে পারি? কি আম্বাস কেন? ওরা একটা আম কাঁঠাল কেনার মতন ক্ষমতা
কইনি সে আবার নাকি অ্যাম্বুলেন্স কিনবে বৌদি ঘরের কথা বাইরে বার করুনি আচ্ছা পাগলে পাল্লাই পড়লাম আজ রে আমি পাগল তা পাগল নয় তো কি এই এক চড়ে তো 64 দাঁত ফেলে দেবো আই দেখ কি মূর্খ দা একটা মানুষের 64 দাঁত হয় আমি তো জানি তুমি নাক গলাবে তোমার সামেত করে বলিছি আচ্ছা মূর্খের পাল্লায় পড়লাম আজ রে আই মূর্খ তা মূর্খ নয় তো কি তুই কপালও লাগাবার শিখিছি রে ওই দে এই আম্বুলে যাই যা ওই দে তুই কপালও লাগাবার শিখিছি ওই দে তোর আমি দুটো প্রশ্ন করব উত্তর দিতে পারবি এখানে আমি গাড়ি চালাই দিই পয়লো উত্তর দিতে আসি তুই আম মূর্খ বলি কেন ঠিক আছে বল বল তোর পয়লো দেখি বল দুটো প্রশ্ন বল প্রথম প্রশ্ন হ্যাঁ 10 টাকা চালের কেজি হলে ফটিগিরি মান নাম কি আরে একই বইল ও মারে একই প্রশ্ন এই প্রশ্ন তো আমার বাবা জীবন আমি শুনিনি তুই শুনিনি আমি শুনিনি বল এই 10 টাকা চালের সঙ্গে ফটিগির মার কি সম্পর্ক সে সম্পর্ক আজ আমি বলবো না মাই দা তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি এই প্রশ্ন আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয় তুই দ্বিতীয় প্রশ্নটা বল মাথা হাত করে হার স্বীকার কর তাহলে দ্বিতীয় প্রশ্ন আছি বল ইয়া ইয়া দিয়ে গুণ করলে কত হয় মানে মানে কত 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 মানে মানে যাই মানে মূল মানে মানে ওতে এমনি মাথা মানে মানে এটা জল আছে কেন একটু মাথায় দে দে মারিদা ভগবান তোর কি ধাতু দিয়ে গড়েছে আমার জানা নেই কি ধাতু দিয়ে গড়েছে হ্যাঁ 10 তার পিতল এনে আমার গাড়ি ছড়ানে রাখ বদি যদি বারে বাড়ি হতি নি যাবে এখন ভাই ও ছড়ান দিন আমি গাই যাই ভাই না কোথাকে পোস্টার গায়ে মেরে দেব আই ও যে এই লাস্ট পয়েন্টে উত্তর পালি না তো না একটা বাচ্চা ছেলে বলে দেবি বল মিলন তুমি বলো তো ইয়াই আদে গুণ করলে কত হয় এ মা ইয়াই আদে গুণ করলে ইয়া মা আমি বৌদি মরবে ব্লাউজ আমি দেখেছি অনেক এরকম ব্লাউজ আমি জীবন দেখিনি আরো তিনটে বৌদির হাত এই ব্লাউজ মো চলে যাবে নজর খারাপ কানে আমার দাদা এত কিপ্টে ফুটবল থেকে 20 টাকা দামের ব্লাউজ কিনে কিনে দেবে হ্যাঁ ও জানে না এটা আমার সাজে দিয়েছে ও ওটা তোমার সাজে দিয়েছে হ্যাঁ তাহলে আমার বলা ভুল হয়েছে এখন কি কথা হবে বল কি কথা মানে ওকে ওই দোলা মেরে নিয়ে ওই অ্যাম্বুলি মেরে পোয়া দাবে যাবে না না আমি যাবো না মানে মরবে হ্যাঁ মরবো মৃত্যু আর বেড়ে ঠিক আছে তা তুমি এখন পড়ে মর আমি বাড়ি আছি আরে যাও যাও আমি রাস্তায় পড়ে মরবো তবু তোমার মতো স্বামীর কোনো সাহায্য আমি নেব না লম্প ঝম্প ভূমিকম্প দম্ব ভালো না অঙ্গ ভঙ্গ কত রঙ্গ কি জানি কি বৌদি কি এ বল তুলতে তবলার উপর ঢাক বাজায় কি আমি ঢাক বাজাই যেটা সত্যি সেটাই বলেছি তাই কেন স্যার হাজখাকে তাজখা মেলে ভূত কা পেদনি মেলে লম্প ঝম্প ভূমি কম্প দম্ব ভালো নয় অঙ্গ ভঙ্গ কত রঙ কি জানি কি হয় লম্প ঝম্প ভূমি কম্প দম্ব ভালো নয় অঙ্গ ভঙ্গ কত রঙ কি জানি কি হয় বৌদি এ বল তুলতে তবলা ঢাক বাজায় বল তুলতে তবলা শোনো বাজে কথা বলবে না তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে আমার সঙ্গে বিয়ে হয়ে জীবন শেষ হয়ে গেছে হ্যাঁ তাই এখানে পড়ে আছো কেন যাও চলে যাও জীবনটা করলে আমার তোমার মনে হয় মরলে বলে আমি নাকি থিরির গাছে ছায়ার সাথে জুটে আছি এটা কি আছে সেই দিন আগলাস সেই দিন আগলাস আমার তাহলে জরুরি ফোন এসছে আমার জয় না রাত আমি ছুটে গিয়ে থিরির গাছে গোড়ায় গিয়ে ফোন করছি ও এখান থেকে ঠিক সন্দেহ করছে এই দেখো তোমার পাশে কে গো আমি সেই তুমি সন্দেহ করো ওটা তো খিরি গায়ের ছায়া বলে হ্যাঁ হ্যাঁ খিরি গায়ের ছায়া না মেয়ে ছেলে ফোন করে ডেকে এনে তোমরা কেন করছো দেনি জিসিবি তুলতে হবে পথে হবে ডেলিভারি কি হচ্ছে এ তো আমার ছুঁইতে দিচ্ছে না হ্যাঁ মাটি কাটার জিসিবি ভাড়া করতে হবে আচ্ছা যে মাটি কাটা খামচা হ্যাঁ এইভাবে খামচা মেরে তুলে নিয়ে তোমার অ্যাম্বুলেন্সের ভিতরে বাইকে দিতে হবে মানে তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি আমি সবে অ্যাম্বুলেন্স কিনেছি তুই যেভাবে জিসিবি থাবা নিয়ে মারবি বলছিস আমার গাড়ি আর ভালো থাকবে আমার গাড়ি তো গুঁড়ো হয়ে যাবে জীবনটা করলে মাটি মনে হয় মরলে বাঁচি আমি নাই ছিরি আজ ছায়া সাথে দুটো ফোন করে ডেকে এনে তোমরা কেন করছো দেরি জিসিবি তুলতে হবে পথে হবে ডেলিভারি গাড়ি গাড়ি দেবো তোমায় তুমি দিশা মানে গাড়ি গাড়ি দেবো তোমায় তুমি দিশা
ए बोल तुलते দেখ দাদা আমার কিন্তু ডেকে নিয়ে সেইভাবে ধার খাওয়ানো উচিত হচ্ছে না তোদের বিষয়টা কি খুলে বল শুনি দেখ ভাই আমি বলতে পারবো না যা বলার আমার ওই বৌদি বলবি বৌদি বলো আর ভাই বলিস না এদের মেন রোগ হচ্ছে সন্দেহ রোগ যে ওর উপর সন্দেহ করে ওই এর উপর সন্দেহ করে এই সন্দেহ করে কদিন আগে আমার ছোট ভাইয়ের ভাই গলায় দড়ি দিয়ে মারা গেল হেস হে রে দা তাহলে ঘটনাটা বলি আমার ভাইয়ের ভাই তাকে কেরালায় আমার শালি থাকে ঘরে কেরালা থেকে যখন আমার ভাইয়ের ভাই আমার শালির কাছে ফোন করে আমার শালি বলে তুমি ফোন রেখে দাও আমি আছি নিরালায় কেরালা থেকে ফিরে এসে গলায় দড়ি দিয়ে মারা গেল হেস দেখো তুলসী পাতা কি বিজুড়ি পাতা সেটা পরে বলবো আমার তাহলে খেলা দেখার নেশা আছে আমি তাহলে ক্রিকেট খেলা দেখে রাত তিনটে বাজে শুয়ে পড়ছি ও ঠিক জায়গা আছে এই দেখো কোথায় ছিলে গো আমি বলি সেই তুমি সন্দেহ করো আমি তো খেলা থেকে আসছি বলে হ্যাঁ হ্যাঁ খেলা থেকে আসছো না অন্য কোনো জায়গায় থেকে আসছো সন্দেহ থাকলে মনে জীবন হবে অবস্থা রাতে মশারি ছেড়ে গাদা গাদা সমস্যা সুন্দর কানে বলি জীবনের নৌকা চলে সুন্দর কানে বলি জীবনের নৌকা চলে বাবু এ বল তুলতে তবলা বল তুলতে তবলা ভাই ও ভাই তুই ছুটাই ভাই আমি মনে সেই কর্তব্য যে পড়ে যাবে তার ছুটে গিয়ে ধরবি আমি মনে বাঁচবো না তুই তো লালের খবর ভাই একদম অমঙ্গুলের কথা বলবো না বাঁচবো না আমি তো আজ নাকি দাদার ফোন করলে আসার সময় লাগবে এ ভাই বলছি আমার বৌদি খুব অবস্থা খারাপ তোর ওই অ্যাম্বুলেন্সে করে একটু হাসপাতালে পৌঁছে দে হ্যাঁ রে ভাই তোর কথা শুনে গায়ে হাত দিয়ে আমি আবার ঝাড় খাই আমি চলে ও দাদা তুমি আমার ধরম দাদা তুমি আমার ধরে নিয়ে যাও হ্যাঁ দাদা তুমি আমার ধরম দাদা আরে ভাই তো ধরম দাদা বলেছে সামনে বাজার ভাই পড়ার সময় তো জিন্সের প্যান্ট আর এক সাইজ গেঞ্জি দেবে দেখেছি মরণ পথে পড়েছে বাঁচবে কি মরবে তা ঠিক নেই শাড়ির লোভ ছাড়ে না তবে দাদা একটা কথা বলি বল এই পেশেন্টটা যদি না আস পেতাম হ্যাঁ বাড়ি গিয়ে নিশ্চিত আমার গাড়ি ছেড়ে দিতাম সকাল কুজমান্ড কথা কর এই বিলাইদার মেলা না জান তো পুঁজবো ও তার আগে পালাবো এই বিশ্বকর্মা বিক্রি করতে আছে গাড়ি চালানো আমার শিক্ষা হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি মনে করতে তো দাদার পাইছে দি টেনশন নিও নি আমি কালকে ভোরবেলা স্বপ্ন দেখেছি আমার ভাইকে আসছে আমি টাকা পয়সা জোগাড় করে নিয়ে পিছনে পিছনে আসছি যাও বৌদি চলে গেল অ্যাম্বুলেন্স ড্রাইভার চলে গেল তা আমি থেকে কি করবো আমার যখন ছুঁই দিয়েছে না আমি বেকার থাকবো কেন কি আমি চলে যাবো কি ঘরের পুকুর ছিপ ফেলবো ছিপ ফেলে পুরনো কই মাছ ধরবো বাবা কি বলতো সেই আর্য সভ্যতা থেকে স্বামী স্ত্রী একে অপরের প্রতি মেলবন্ধন ঘটেছিল তাই তুমি আমাকে ভালো না বাসলেও আমি কিন্তু তোমায় ভালোবাসি এই যে সন্দরোগ না এই সন্দরোগ যার বাড়িতে একবার প্রবেশ করেছে তার সংসার ভেঙে তছ নছ হয়ে গেছে কেন বলতো এই সন্দরোগ হলো ক্যান্সারের থেকে মারাত্মক তাই বলছি স্বামী স্ত্রীর প্রতি বিশ্বাস রাখা উচিত স্ত্রী স্বামীর প্রতি বিশ্বাস রাখা উচিত এটাই হলো বাস্তব ওগো তুমি ঠিকই বলেছো আমি আমি তোমার চিন্তা ভুল করেছিলাম আজ আজ আমি তোমার হাতে হাত রেখে বলবো মরলে একসাথেই মরবো আর বাঁচলে একসাথেই বাঁচবো জিনাই হ্যাঁ মরনাই হ্যাঁ ইসকে শিবা জানা গা উজ্জ্বল জিনাই হ্যাঁ মরনাই হ্যাঁ ইসকে শিবা জানা গা জি চাহে জব হমকো আওয়াজ দো জি চাহে জব হমকো আওয়াজ দো হম থে ওহি হম থে জা আপনে ওহি দোনো জা